সেনারাপতি সম্ভ্রান্ত সেনারাপতি সুখে শাসন করতি করতি সুখে শাসন করতি করতি স্নেহ আদর ভাব বিনিময়ে কাল যাপন পরস্পর মধ্যে স্নেহ আদর ভাব বিনিময়ে কাল যাপন পরস্পর মধ্যে মন্ত্রী সুখে শাসন করতি করতি সুখে শাসন করতি করতি প্রজা পাইলে সমস্ত কুশলরে অনেক হে পড়োশী রাজ্যর রাজা মানক মধ্যরে ওহি উত্তম মহামন্ত্রী মোরি প্রশাসনরে মোরি শাসনকাল মধ্যরে এ দীপ্তিগড়র প্রজা মানে কিপরি অছন্তি আপনি জানিছন্তি জানিছন্তি আপনি তা মোরি প্রশাসনরে কেমিতি অছন্তি আপনি জানিছন্তি কহিবি অতুচি পরজা মন প্রশাসন মর অক্ষয় কিরতি ঘোষে এই ভূমণ্ডল হতুছি পরজা মন প্রশাসন মর অক্ষয় কিরতি ঘোষে এই ভূমণ্ডল রাজা ধর মঠে প্রজা পালন তেণু পোলায় রাজা প্রজা রঞ্জন রাজা ধর মঠে প্রজা পালন তেণু পোলায় রাজা প্রজা রঞ্জন লিঙ্গরাজর এ ভারত মহামন্ত্রী সুখে শাসন করতি করতি সুখে শাসন করতি কেবল মো দুই পুত্রকে দেখি মো মন প্রাণটা রাখিছি হলে অনেক দিন বিতি যাইছিলে মধ্যে মো ঘোর জঙ্গলকু মৃগা নিমন্তে যাই আসন্তকালি সুপ্রভাতরে শুভ মাহেন্দ্র বেলারে মো সৈন্য সামন্তক সহিত জঙ্গলকু যাত্রা করিবি কেবল সেই মৃগ শিকার নেবি ঠিক আছে মহারাজ তেবে আসন্ত ঠিক শুভ মাহেন্দ্র বেলারে
ଆମେ ସେହି ବନକୁ ଯାତ୍ରା କରି ତେବେ ଆସନ୍ତୁ ବିଶ୍ରାମ କକ୍ଷକୁ ଯିବା। ରାଜ୍ୟର ନିଖଞ୍ଚ ଅରଣ୍ୟ ପଥରେ ବସବାସ କରି ରହୁଥିବା ଏହି ସୁବର ମନ୍ଦିର ସବର ପୁଅ ଶଙ୍କର ଏହି ସୁବରପଲ୍ଲୀରେ ମୋର ନିଜର କହିବାକୁ ଗଲେ ହିପଲପୁର ଚଢ଼ାଇ ଅଛି ଏଇ ସପରୀ ଝିଅ। ମୋ ବାପା ତ ଅନେକ ଦିନ ହେଇଗଲା ମୋତେ ଛାଡ଼ିଆ ନ ପାରୁଛି। ମୋ ବାହା କହିବା ଅନୁଯାୟୀ ମୋ ବାପାଟା ଜଣେ ବହୁତ ବଡ଼ ଶିକାର। ତାଙ୍କରି ନିତିଦିନେ କାମ ହେଉଛି ଏଇ କାନୁନକୁ ଯାଇ ଶିକାର କରି ହେଲେ ଏବେ ଦିନେ ଶିକାର କରୁ କରୁ ଯେତେବେଳେ ମୋ ବାପା ଆମକୁ ଛାଡ଼ି ଆର ପରେ ଚାଲିଗଲେ ପୁରା ନିଃସହାୟ ହେଇ ପଡ଼ିଲା। କଣ ଆଉ କରିଥାନ୍ତା ବୋବା ତା ପାଖରେ ସକ୍ଷମ ନାହିଁ ଯେ ଏଇ ନିଖଞ୍ଚ କାରଣ ମଧ୍ୟକୁ ଯାଇ କାଠ ସଂଗ୍ରହ କରି ମୁଣ୍ଡରେ ବୁଡ଼େଇ ଗାଁ ହାଟକୁ ନେଇ କାଠ ବିକ୍ରି କରି ଆମ ବା ବୋଉଙ୍କ ପାଇଁ କିଛି ଖାଇବା ଯୋଗାଡ଼ କରିପାରିବ। ମୋ ମାଙ୍କ ପାଖରେ ଏମିତି ସକ୍ଷମ ନାହିଁ ଯେ ଏଇ କାଠର କିଛି ଭଲ ଭଲ ସଂଗ୍ରହ କରି ଶେଷରେ ମୋ ବାପା ପଦ ବ୍ୟବସାୟ କରିବାର ଆରମ୍ଭ କରିଦେଲା। ଆଉ ଯେତେବେଳେ ମୋ ବାପା ପଦ ବ୍ୟବସାୟ ଆରମ୍ଭ କରିଦେଲା ଏଇ ଦେବୀଗଡ଼ ରାଜା ମଧୁସୂଦନ ତାଙ୍କର ସମସ୍ତ ସଭ୍ୟ ସାମନ୍ତ ମାନଙ୍କୁ ପଠାଇ ଯେତେବେଳେ ବ୍ୟବସାୟଟା ବନ୍ଦ
পাখরে কৌশি সখ্যাই যে ঘরকু যাই কাঠ সংগ্রহ করি মতো বালি বসি মরি তথাপি মো বাট বাধ্য কুড়া দিয়ে দিয়ে ধরে মো সহিত চালিগলা কারণকু কাঠ সংগ্রহ করিবা পাই আর যদি পেলে মো বাটা কাঠ সংগ্রহ করবে কাঠ সংগ্রহ করু করু ভগবান সদৃশ্য কিছু কাটুরিয়া কাঠ সংগ্রহ করিবা পাই কানকু যাউথান্তি আউ সেবারে মো একুল চিৎকার শুণে মো পাখকু চালি আসি মতে সান্ত্বনা দেই কহিলে হে বাবু তবে দেখিয়ে ধৈর্য ধর বাবু বসাড়ে ওরে বঞ্চিবি যদি সিংহ বলে বঞ্চিবে হওয়া দেখ ওই শত্রুর রোজা শুনিলে সমস্ত পড়োশী রাজ্যের পায় শত্রু মানে অছি ওই শত্রুর সহিত মিত্রতা স্থাপন করুছন্তি আউ শত্রুর যদি চালি যাউছে তবে সমস্তে কহন্তি এখরে এ অবসর পল্লীর সবর পুয় সংকট নুহ সবর নন্দন বরণে সবর আনন্দরে বীর শঙ্কর Thank you.
নিরন্তর উল্লাসরে ছাই জঙ্গল রাজর মোর হয় গো মই সদা নিরন্তর উল্লাসরে ছাই জঙ্গল রাজর মোর হয় গো মই রজনী দিবস সদা সুসাহস যুদ্ধরে নিপুণ অপার সবর রঞ্জন ভরণে ভ্রমর আনন্দরে বীর আনন্দরে বীর শঙ্কর মোর পরি যোদ্ধা প্রত্যেকে হি নাই মোর পরি যোদ্ধা প্রত্যেকে হি নাই লিঙ্গরাজ করে বিচার সবর রঞ্জন অরণ্য ভ্রমণ আনন্দরে বীর শঙ্কর যদি মতে ন দেখি দেব তাহলে সে তা পদটা কেতে গড় হয়ে যাবে তাকে কথা দিয়ে আসি সে যত করি সত্যক করিব ফেরন্তা পথক অপেক্ষা ঘরে যেমিতি হলে বি অবিলম্বে যাই ও প্রেমিকা অম্বিকা সহ সাক্ষাৎ করিবাছিল অম্বিকা আসুছিল Bye.
ଆଶା ନାହିଁ। তহলে তুমি বহুত কথাই ভাবুছিল তবে সত কহুছ অম্বিকা তুমি কোন ভাবুছ আরে সংস্কার কর তোমাকে গোটি মুহূর্ত ছাড়ি বঞ্চি পারিকা যে পার অম্বিকা মুবি তোমাকে কিছু ক্ষণর দেখলে পাগল হয়ে যাইল তবে তোম জীবন অম্বিকা তবে তো ভাল আমরে জাড়িছ এই ঘঞ্চ অরণ্য পথর সবর পল্লীরে এই শঙ্কর নিজর বুঝিবাকু গলে কেবল ত প্রেমিকা অম্বিকা অম্বিকা দেখল অম্বিকা দেখ
ଅବୈଦିକଟିଗଡ଼ ରାଜ୍ୟରଟି ଘଞ୍ଚ କାରଣ କେତେ ସୁଭାବୟ ଏ ଝୋଡ଼ାର କୁଲୁ କୁଲୁ ଶବ୍ଦ କୋଇଲିର ମିଠା ମିଠା ସ୍ୱରରେ ଆମେ ଆଖିରେ ଆଖି ମିଶେଇ ମିଶେଇ ଏ ବୃକ୍ଷ ଥାଇଥିଲେ ଆମେ କିଛି କ୍ଷଣ ମନର ଭାବରେ ଆଦାନ ପ୍ରଦାନ କରିବା ତାହେଲେ ତମେ କେବେ ବି ମତେ ଭୁଲିବନି ତ ଜାଣିଛ ଅମ୍ବିକା ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ତମକୁ ଗୋଟିଏ କଥା କହିଲି ସେ କଥା କଣ ଜାଣିଛ ଅସନ୍ତ କାଲି ଦୀପ୍ତିଗଡ଼ ମହାରାଜ ଆବ ଏ ନିଘଞ୍ଚ କାରଣ ଭ୍ରମଣ କରିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି
কিছু দিন হব দিজন মো পাখ সম্মুখর বঞ্চাই আনিছি মহারাজ মধুসূদন পাখ মুহরে পড়ি যাহা যাহি না তো অম্বিকা যদি বি পাখ সম্মুখরে পড়ি যাতে নিশ্চিন্ত ভাবে তাকে আমি উদ্ধার করতে পড়ি গড়িল যদি রাজা উদ্ধার করিবা তাহলে কি আমি অনেক রাজা আমি কিছুটা দেবা সেইটি আমার ভাবনাটা প্রকাশ করা তোমাকে আগরু যে সভা কথা কই আসিছি সে কথারে তোমাকে হ মারিবা পড়ি সময় পড়লে মু যদি কহিবি আপনার এ রাজা যদি বিবাহ করা পড়ি সে তোমাকে রাজি হওয়া পড়ব অম্বিকা আরে তোমাকে যদি রাজি রহলে কেমিতে আমার রাজাঙ্ক ধন সম্পত্তি আনি কেতে দিনে আউরি ঘুঞ্চ কানর মধ্যে জঙ্গল হয়ে বন্ধ এমিতি হলে বি রাজ্য সবু যাই আশ্রয় নেওয়া পড়ব না বুঝি মারিল তবে তুমি ভাল ভাবে জাগিয়েছ মো ভাই করুলে মদ বেপার মো বাপা করুলে এই জঙ্গলের শিকার শিবরাত্র দিন জন্ম হলি বলে মো নাটা দিলে শঙ্কর রাম ভোল শঙ্কর রাম ভগবান শিব শঙ্কর শৈতান শঙ্কর অম্বিকা তাহলে অসল অম্বিকা অবিলম্বে চালি যা আমি শিক্ষার লোক অসল অম্বিকা
কেতে জঙ্গল অতিক্রম করি কেতে নই নাল অতিক্রম করি এই বনরে আমি উপস্থিত হয়েছি। মহামন্ত্রী মহারাজ শুণ, এই কাকপিক মানঙ্কর কলরব এই মোর মনটাকে আপ্যায়িত করে দেউছি। মহামন্ত্রী শিকার নিমিত গমন রাজা মধুসূদন প্রমতি অশ্বছ পটাই রাজন প্রমতি সে ঘোর কানন জীবজন্তু দেখা যাও না হলে এই তো এই তো কেতে দূরকু মু দেখিবাকু পাই পারুছি কোনসি স্থানরে কোনসি প্রকার এ শুনুছন্তি শুনুছন্তি না এ শুনি পারুছন্তি না এ তো ঝরণার কুলু কুলু শব্দ কুনি ও আখি কু কোনসি জীবজন্তু মতো দেখা যাও না মহামন্ত্রী শুনন্তু শুনন্তু জীবন চলি যাই প্রণাম করি লজ্জা দিয়ে
আপনার এই সাহায্য সহযোগটা আজীবন ইতিহাসের স্তর স্তর পৃষ্ঠা গুড়ি লিপিবদ্ধ হয়ে রইল। শঙ্কর যদি আপনার উপকারী তাহলে বর্ণনা করে পারি কিংবা ভাষার মধ্যে ব্যক্ত করে পারি শঙ্কর মুদি আপনার প্রণাম করে লজ্জা দিচ্ছি আপনার পাখে কোটি কোটি প্রণাম জনাওছি শঙ্কর তাহলে নাই শঙ্কর আরে গোটে উপকারী তো কি ভুলে পারি শঙ্কর গোটিয়ে কথা আপনার রাখবি শঙ্কর আপনার এই সহযোগ আপনার কি সেবা করিবার কহিলি কোন দেইপারে আপনার মু কিন্তু শঙ্কর মাগন্তু কিছু কিছু সমস্যা নাই এপরিকি আপন মো জীবন মধ্য যদি মাগিলে মো দেব পাই প্রস্তুত আছি মহারাজ এই শঙ্কর এ যে উপকারীর কথা কোন হইছে কো শঙ্কর আপন মো জীবন পর দেবা সেই তন্ত ভগবানক উপর কথা বল আপে কি ভুল আপন কর্তব্য করেছো শঙ্কর এখানে কিছু নাই মহারাজ কি ভুল আপনকু আশীর্বাদ করুনি মহারাজ শঙ্কর বলো আপনার আশীর্বাদ শঙ্কর কোণ করছি আপনার বল আপনার আশীর্বাদ দরকার বহারা আপনার কোণ দেইপার কুহতু মতো কুহতু আপনার কিছু দেবাই কুচি বহারা হ আপনার যদি আমাকে কিছু দেবাই তাহলে আপনার সহ্য করা পড়ব সহ্য ঠিক আছে গোটিয়ে উপকারী উপকার কেবে বুঝি পারি হলে শঙ্কর ওর সত্য আপনার চাহিদা তো ঠিক আছে হে চন্দ্র সূর্য অষ্টদিক পাল আজি আজি সত্য করে প্রকাশ করুছি হে শঙ্কর চাহে কহিবে মো অক্ষরে অক্ষরে পালন করিব এই দীপ্তিগড়ের রাজা মধুসূদন হেউ শঙ্কর আউ বিলম্ব করতে কুহ যথাশীঘ্র শঙ্কর তাহলে প্রথম সর্তটা কোণ কি প্রথম সর্তটা আপনি কোচি আজি দিনরু হেব ওর তুমি আশ্রয়দাতা মানে এ দীপ্তিগড়ের রাজা মধুসূদনঙ্ক সেনাপতি পণরে রহিব আরে মোটে প্রণাম করি আউ দ্বিতীয় শর্তটা কহিলি নি যে দ্বিতীয় শর্ত কহিবি বহারা হ দ্বিতীয় শর্তটা কহিবি বহারা আপো এই দুনিয়ার কেহি নাহান্তি বহারা এ সবর পল্লীরে কহিবাকু গলে হ্যাঁ এ হেউছি মোর ধর্ম ভৌণী ভৌণী মু যদি আপনক রাজবাসরে আশ্রয় নেবি তাহলে সে একুটিয়া হয়ে যাব মহারা কিছু সমস্যা হবনি একুটিয়া হয়ে গেলে কহুছি একুটিয়া হয়ে গেলে মধ্যে কিছু আপনাকে গোটিয়ে অনুরোধ মহারাজ আপন মো ভৌণী কু পত্নীর উপরে গ্রহণ করন্তু শঙ্কর এ দ্বিতীয় শর্তটা কোণ আউ আপনাকে কিছু কহিবাকু মিলিলানি আউ কিছু মাগিবাকু মিলিলানি প্রথম পত্নীর বিরহরি আজি যাই মধ্য বঞ্চি পারিবি শঙ্কর
কেবল সেই দুই পুরো দেখি বঞ্চুছি মু আউ এই সময়রে এই সফরি কন্যাকু এই রাজা দীপ্তিগড়ের মধুসূদন দ্বিতীয় পুত্র নাই শঙ্কর নাই 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 শঙ্কর এ দুনিয়া নিন্দা করু এ দীপ্তিগড়ের রাজা মধুসূদনকু তা মোহরে দুনিয়া ছেপ পকান্তু তাহা গ্রহণ করি পারিবিনি শঙ্কর নাই নাই শঙ্কর কেমিতি বঞ্চিব ক্ষমা করিবে মহারাজ ছোট মোহরে বড় কথাটি আপনার কহিদেলি যদি মোর ভুল থাকে তাহলে আপন মতে ক্ষমা করি দেবে মো পাটির ভাষা বাহারি যাইছি মানে নহলে এ রাজা দীপ্তিগড়ের মধুসূদনঙ্ক দেহরে কলঙ্ক লাগি ভয়ে হো হে প্রভু আপনার পিতার প্রভু শঙ্কর ঠিক আছে ও সত্য মো কথা মনে রাখি তাকে এই দীপ্তিগড়ের রাজ উপাসরে আশ্রয় দেবা পাই বুঝি কৃতি প্রদান করে ঠিক আছে আপন এমিতি কুকি দেলে মু কেমিতি বিশ্বাস করিবি মহারা শঙ্কর এ রাজা মধুসূদন কথা দেইছি মানে কেবে মধ্য অন্যথা আপনকু এই মো সদ্মুখরে আপনকু ভৌণীর বথারে সিন্দুর দেবাকু পড়িব মহারা ভৌণীর বথারে সিন্দুর দেবাকু পড়িব ঠিক আছে ঠিক আছে শঙ্কর মো আপনার ভৌণীর মথারে সিন্দুর নেই তাকে ও দ্বিতীয় পত্নী হিসাবে গ্রহণ করছি মো তাহলে নিয়ন্তু সিন্দুর বহরে নিয়ন্তু শঙ্কর ভৌণীর বথারে সিন্দুর লগাই সবুদিন পাইব ভৌণীকু তো পরিচর পত্নী করিবি অবহার এই সিন্দুর ঠিকক পাই এই সিন্দুর টিকক এই ভারতীয় হিন্দু সমাজর নারী মানক মতারে রইছিলে সেমানে সতী স্বাধীন পতি প্রতা বোলাই থাকি হউ হেলা এই সিন্দুর দেবা সময়রে ও নয়নর কেমিতি অশ্রু জল বহে নাহি দিয়ন্ত শঙ্কর দিয়ন্ত পুত্র সেই সিন্দুরটা দিয়ন্ত জমা দুঃখ করিবেনি কি
କି ଆପଣଙ୍କ ଭଉଣୀଙ୍କ ସମ୍ପର୍କରେ କିଛି ବି ଦୀର୍ଘମନ କରିବେନି। ଆଜ ଦିନରୁ ହେବ ସେ ମୋର ଦ୍ୱିତୀୟ ପତ୍ନୀ। ଅଥା ଛକର ଶୁଣ ଶୁଣ ତା ତ ମୋତେ କହିଲେନି ଯେ ଅମ୍ବିକା ବହରା ଅମ୍ବିକା ଠିକ ଅଛି ଏଭଳି ତୁ ତ ଚାଲିଯିବୁ ରାଜ ଆସକୁ ହେଲେ ତୋ ଭାଇ ଶଙ୍କରକୁ ଜମାରୁ ଭୁଲିବୁନି ଲୋ ବହରା ଶଙ୍କର ଅଭାଗିନୀଟିଏ ବହରା ନାଇଁ ଶଙ୍କର କିଛି ଜାଣିନି ବହରା ମୁଁ ଚଢ଼େଇବି ଶିଖିନଥିଲେ ଶିଖେଇବି ବୁଝିନଥିଲେ ବୁଝେଇବେ କାନରେ ଚଲୁଥିବା ଝିଅ ମହାରା ଆପଣ ଦି ଜଣ ଯାଇ ସେଇ ପ୍ରଜାମାନଙ୍କର ଟିକିଏ କୁଶଖଳ ବୁଝିକି ଆସନ୍ତି ମହାରା ତାହେଲେ ମୋ ଭଉଣୀ ଆପଣଙ୍କୁ ଲାଗିଲା ମହାରା ନିଶ୍ଚୟ ଆସୁଛି ମହାରା ଠିକ ଅଛି ମହାମନ୍ତ୍ରୀ ଆପଣ ମଧ୍ୟ ଯାଇ ସେ ପ୍ରଜାମାନଙ୍କର କୁଶଳ ଖବର ପଠାଉଛୁ ଅନ୍ତ ପ୍ରକୃତି କିଏ ପରିଭ୍ରମଣ କରିବ ସତରେ ତୁମେ କେତେ ପାଠ ତୁମର ଏଇ ଶରୀର ପ୍ରତ୍ୟେକ ଅଙ୍ଗ ବିଶେଷ କେଉଁ ଧାତାଙ୍କର ଅବଦାନ ମୁଁ କଳନା କରିପାରିବା ଅମ୍ବିକା ତୁମେ ଅଭିମାନ କରୁଛ ଆଜି ଦିନରୁ ପୁରା ତୁମେ ହେଲ ଏଇ ଦୀପ୍ତିଗଡ଼ର ରାଜା ମଧୁସୂଦନଙ୍କ ଦ୍ୱିତୀୟ ପତ୍ନୀ। ତୁମର ଏଇ ସୌନ୍ଦର୍ଯ୍ୟରେ ମୁଁ ଜମା ରହିପାରୁନି ଯେତେବେଳେ ଦେଖିଛି ମାନେ କହିବି ଶୁଣିବ ଶୁଣିବ ଅମ୍ବିକା ତୋର ଆଖି ନୀଳ କହି ତୋର ମୁହ ଜନ ଛାଇ ଅମ୍ବିକା ଲୋ ତୋର ଆଖି ନୀଳ କହି ମୁହ ତୋର ଜନ ମୁକୁଟା ଚରଇ ମୁକୁଟା ଚରଇ।
কাকা আর কাল বিলম্ব করবানি প্রি যা সেই অন্তপুর শয়ন কক্ষ কু যা তে আস প্রি আস না